আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম একটি ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে সকালবেলা, তো সকালবেলা থেকে মানে শুরু করলাম ব্লগটি। তো রুটি বানিয়েছি আজকে, অনেক দিন পর রুটি বানাইলাম। তো রায়ানের বাবা রায়ান দুজনে বাসায়, দুজনেরই অফ ডে। তো রায়ানের বাবা তো কয়েকদিনে ছুটি নিছে, এখন রায়ানের বাবা বাসায়। তো রায়ানও স্কুল বন্ধ। তো ভাবলাম যে আজকে সকালবেলা রুটি বানাই, তো আটা ছিল তো সেজন্য রুটি বানাই নিছি। তো দুজন এখন খাবে আর কি। তো আজকের ব্লগে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করব। তো থাম্বনেল দেখে তো আপনারা অলরেডি বুঝতে পারছেন যে কী শেয়ার করব। তো আমি বাংলাদেশ যাওয়ার জন্য কিছু কেনাকাটা করছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমি যখন যা দিব বা ভিডিও আপনারা সাথে সাথে যেন দেখতে পারেন। তো আর আমার আজকের ব্লগ না, মানে আমি যতটা ব্লগই দেই, আমার কোন যে ব্লগে কোন জিনিসগুলো আমার ভুল হয় বা কোন জিনিসগুলো আপনাদের কাছে ভালো লাগে না বা কোনটা ভালো হয়, সব কিছু আমাকে কমেন্টে জানাবেন। তো আপনাদের পরামর্শ অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করব। তো এই আর কি, তো সুন্দর করে বুঝিয়ে দিবেন যে আপু এই জিনিসটা ভালো হয়নি, বা এই জিনিসটা এরকম না এরকম হলে ভালো হতো, বা এটা দেখানো উচিত হয় নাই, বা ওটা দেখানো ভালো হয়েছে, বা যেটাই হোক ভালো মন্দ যেটাই যে পরামর্শে হোক আপনাদের কাছে যেমন লাগে সেটাই কমেন্টে আমাকে জানাইবেন, জানিয়ে দিবেন এবং সুন্দরভাবে বলে দিবেন, সুন্দরভাবে সুজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো খারাপ ভাষায় বললে কিন্তু আসলে সবারই কিন্তু কষ্ট লাগে, আমরা কিন্তু সবাই মানে পারফেক্ট না, কেউ কিন্তু সম্পূর্ণ 100% পারফেক্ট না, প্রত্যেকটা মানুষেরই ভুল ত্রুটি আছে। তো সেজন্যই আর কি বলা কথাগুলো। তো যখন মানে সামান্য বিষয় নিয়ে যদি অনেক খারাপ কথা শুনতে হয়, তখন অনেক খারাপ লাগে আর কি এই জিনিসগুলো, যে আসলে কি এমন করলাম, বা আমার কথা এক মানে আমি আমি নিজের কথা কিন্তু বলতেছি না, সবাই যারা ব্লগিং করেন বা করে তারা মানে সবাই দেখবেন কম বেশি খারাপ কমেন্ট আসতেছেই, কিন্তু কমেন্টে খারাপ কমেন্টের মধ্যে তো একটা পার্থক্য থাকে। তো এই জন্যই আর কি সব ভিউয়ার্সদের কাছে অনুরোধ আমার, সবাই যারা যার যার ব্লগ দেখবেন, শুধু আমার না যার ব্লগ দেখেন, আপনারা যদি আপনাদের ভালো না লাগে সুন্দর করে বুঝিয়ে দিবেন বা একটু শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা করলে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনাদেরই আরও ভালো হবে, আপনাদের আরও মানে আপনাদের মন মানসিকতাটা আমরা বুঝতে পারবো যে না সে তো কত ভালো বা কী সুন্দর করে বুঝিয়ে দিল আমাদের। আর যদি একটা মানে সামান্য একটা বিষয় নিয়ে যদি অনেক খারাপ করে বলেন, তখন মানে আসলে অনেক কষ্ট লাগে, সবার মনে অনেক কষ্ট লাগে। তো এই জন্যই আর কি বলা, প্রত্যেকটা মানুষের কিন্তু 100% পারফেক্ট থাকে না, ভুল ত্রুটি হয়েই থাকে, কেউ কম কেউ বেশি এ আর কি। তো আপনারা যদি সুন্দরভাবে বুঝিয়ে দেন, সুন্দরভাবে লিখেন, তাহলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আর আপনাদেরও দেখবেন একজন যদি ভালো কমেন্টস করে তাকে যদি শুঝিয়ে নেওয়া যায় তাকে, তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু অনেক ভালো লাগবে যে না আমি এই কথাটা বলছি, ওনাকে আপু এই কথাটা শুনছে বা উনি এভাবে কাজ করার চেষ্টা করতেছে, তখন দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগতেছে। তো এই আর কি। তো ঠিক আছে, আজকের ব্লগটি আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো এই তো এটা হচ্ছে দুপুরের খাবার, দুপুরের আর কি রান্নাবান্নার কোনো শেয়ার করলাম না, তো খুবই সিম্পল আর শর্টকাট খাবার রান্না করছি। তো সেটাই রায়নের বাবা রায়ান এখন খাচ্ছে। রায়নের বাবা তোমার খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, ধরো খিচুড়ি ডাল ভাত আর আলুর ভর্তা সপ্তাহে 5 দিন, এটা মজা লাগে, আলু ভর্তা ডাল ভাত, খিচুড়িটা বেশি ভালো লাগে। তুমি খালি খিচুড়ি খাইতে চাও? হ্যাঁ, এর মধ্যে যদি দুইটা পুঁই পাতা দিতে পারতাম তার মজা লাগতো, পুঁই পাতা তো ছিল না। না তোমার খালি খিচুড়ি খাইতে চাও, যে খিচুড়ি আর এই রান্না রান্না করে দাও, বেশি কিছু লাগবো না,
খিচুড়ি খাইতে তো ভাল লাগে। এটা তো অবশ্য বোনা খিচুড়ি, বোনা খিচুড়িটা আসলে ভাল লাগে, লেটকা খিচুড়ির চেয়ে বোনা খিচুড়ির এই মজা লাগে। তো রায়নের বাবার প্রিয় খাবার। আর এখন আমরা যত শর্টকাট খাবার পাচ্ছি ততটাই, মানে শর্টকাট খাবার খাওয়ার চেষ্টা করতেছি আর কি, বেশি ঝামেলায় যাচ্ছি না। তো এর জন্য আর কি খিচুড়ি হলে মাছ মাংস তেমন একটা লাগে না, ডিম ভাজা হলেই হয়ে যায়। আর রায়ান, রায়নের বাবার দুজনের এই ডিম ভাজাই পছন্দ, এর জন্য আর আমি কষ্ট করে মাছ মাংস রান্না করতে গেলাম না। আমি থাক, তো তোমরা ডিম ভাজা দিয়ে খাও, তাদের এটা পছন্দ। আর এখন আমি এত ঝামেলা করতেও চাচ্ছি না, যতটা কম পারতেছি রান্না করার কম চেষ্টা করতেছি, একেবারে না মানে না করলেই না, খাওয়া যা খাওয়ার জন্য আর কি একটু করি করি। আর আমি তো একবেলা খাই, সবজি একটা হলেই হয়ে যায় সাথে ডিম, এ আর কি। তো এখন আর রান্না বান্না তেমন আপনাদের সাথে শেয়ার করা হয় না, যেহেতু আমরা খাবারটা কমাই দিছি, একেবারে না মানে কমই খাই। তো রায়নের বাবার এটা পছন্দ, যার কারণে আমি বারবার মানে সুবিধাও, এটা রান্না করলে খুবই সুবিধা, একদম ঝামেলা কম। আমি মা খাইয়া বাসার ফ্রিজ নাই, ডাইনিং টেবিল নাই, খাবার বেশি খাবার হলে এটার নিচে নামানো ওঠানো অনেক ঝামেলা, সেটাই এটা অনেক ভালো। আবার ডাল রান্ধো আলাদা, তরকারি রান্না করো, ডাল রান্না করো, তরকারি রান্না করো, বা একটা ভাজি করো। তরকারি রান্না করলে আবার একটু একটু থাকা যায়, ভেজাল ভেজাল লাগে এগুলি, মানে সবই দিক দিয়ে ভেজালের কথা চিন্তা করে। তো রায়নের বাবার ওইটা পছন্দ, রায়নের পছন্দ, তো যাও খিচুড়ি আর ডিম ভাজা খাও যে কদিন আছে। মাঝে মধ্যে আর কি মাছ মাংস রান্না করব এই আর কি, যখন রান্না করি আপনাদের সাথে তো শেয়ার করি। তো এই আর কি, তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি, পরে ইনশাল্লাহ আবার কথা হবে। আসো আসো, হোয়াট ইজ দিস? গ্রাইন্ডার, গ্রাইন্ডার লাগা দাদা, না লাগা ডন টু দিস রায়ান, ইটস ভেরি নিডি ডিউরিং দ্য ফাইটিং টাইম, সো ডন টু দিস। দাঁড়াও সরো বাবা সরো, দেখি দাঁড়াও, দাঁড়াও না দেখি, দেখি তুমি সরো। হ্যাঁ এমনি ধর, লেট মি ওপেন। এতো চলে আসলো আমার খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস, আর আমার খুব শখের একটা জিনিস। তো এটা আমার কি কেনার খুব ইচ্ছে ছিল, তো যেহেতু চলে যাব তো ভাবলাম যে কিনেই ফেলি, কারণ বাংলাদেশে গেলে তো আমার এই জিনিসটা লাগবে। তো এখনই রায়না বাবু ওপেন করছে, আপনারা দেখবেন, আপনাদের সাথে নিয়েই ওপেন করছি। এটার তো মনে হয় কত কেজি মাপলে সে পুরো যাবে, আল্লাহ জানে। ও
মাসখানে কেচি দিয়ে আই করো Panasonic এর ব্লান্ডার তো এটা হলো যে পলিশ টু 4 ব্লান্ডার সাথে ফ্রুট মিক্সচার আছে লেটস সি ওয়ান বাই ওয়ান এই তো ছবিটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এখানে চারটা জার এটা হলো জুসার আর ওই যে তিনটা মশলা টসলা করার জন্য চারটা জার এখানে মডেল নাম্বারটা বলা আছে MX মডেল নাম্বার MX 400 দয়ান আমাকে একটা একটা করে বের করুন দেখো আচ্ছা এটা হচ্ছে যে এইভাবে ওয়েট রাখো একটা মোবাইল দাও তো মেসেজ আসছে কি না নাকি কি হচ্ছে বাবারে যে ভারী কেন জানি মামলাই ফাইন করলে তো আর দোকান এই যে এটা হলো জুসার আর হলো যে এটা হলো গ্রাইন্ডার মিনি গ্রাইন্ডার দেখো 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 চালাই দেখো চালাই দেখি কেমন আবার এই বিন্দু প্যাকেট তো সুবান ওরকম ভাবে প্যাকেট করতে পারো আচ্ছা এই ফর্ম গুলি কি ফলাই দিলে কি হবে ওজন কমবো ওজন তো মেইন ওজন তো এইটারই এইটারই 4 থেকে 5 কেজি হলো হ্যাঁ এটা মোটরের সেই না এই মিডিয়াম টাইপের এটা মধ্যে লাগাই না আছে এটা তুমি খেয়াল করবে আচ্ছা আমার মোবাইলে কয়টা ছবি তুলতে এটা আমার একটা রিভিউ দিতে তো তুলে রাখো ছবি তো এই যে এটা হলো সবাই ছোট জার মানে ভারী আছে আসলেই অনেক ভারী এইগুলো প্রত্যেকটা যে ভালো জিনিসের ভালো দাম ভালো ইয়ো আচ্ছা এটা অনলাইনে দাম পড়লো কত এটা 360 ইউনি দাম পড়ছে পার্সেল সহ তোমার হচ্ছে বাংলাদেশি টাকা এটা দাম পড়ে হলো গিয়া 7200 টাকার মতো 7200 তো মানে মার্কেটেও গিয়ে দেখছিলাম বা মার্কেটে দাম বেশি এটা দাম পড়ছে 8500 টাকা 8500 টাকার মতো মার্কেটে দাম তো এর জন্য আর কি আমরা অনলাইনে হ্যাঁ আর সময়ও লাগবে অনেক হ্যাঁ এটা তো আমি কালকে অর্ডার দিয়েছি আজকে পেয়ে গেলাম তো অনেক সময় লাগবে আবার হচ্ছে দাম বেশি এর জন্য অনলাইনে অর্ডার দিলাম অনলাইনে খুবই কম পাওয়া গেল 7200 টাকা বাংলাদেশের টাকায় মানে 360 রিংগিত তো এখন এটা একটু চালু করে দেখব মানে স্টিলগুলা যে অনেক ভারী বোঝাই যেতেছে অনেক ভারী তো ফাতেহা বাবিটা দেখতাম সবসময় ফাতেহা বাবিটার মতোই একই মডেল একই কোম্পানির তো ফাতেহা বাবিটা দেখে আমার খুব শখ হয়েছিল যে এগুলা কিনবো তো কিনবো কিনবো করে আর কিনা হচ্ছিল না তো যেহেতু এখন চলে যাব ভাবলাম যে একটা ব্লান্ডার তো লাগবেই ভালো একটা ব্লান্ডার তো এই যে নিয়ে নিলাম আর কি দেশে যাওয়ার জন্যই আর কি কিনলাম এখানে ইউজ করব এখন যে কদিন আছি অবশ্যই ইউজ করব তো ইউজ করলে বোঝা যাবে আর কি কেমন এই যে জুসারের সাথে আবার এই যে চাকনি আছে এটা হলো চাকনি জুসারের সাথে গ্রাইন্ডার তো এই যে এটা জুসার এটা গ্রাইন্ডার আর এটা মাঝারি আর কি আর এটা একটু বড় এই চারটা জার আর কি তো অনেক ওয়েট জানি না বাবা মাপলো 7 কেজি ওয়েট এটা কিভাবে যদি নিব চিন্তা করতেছি এত ওজন আল্লাহ এই যে প্যানাসোনিক তো প্যানাসোনিকেরটাই ভালো তো দেখি কয়েকদিন ব্যবহার করব
এখন তো মশলা আছে, তো মশলা এখন আর ফুটে দাম, মশলা শেষ হলে তারপর আবার ফিটবো মশলা। তো ঠিক আছে, এখন এগুলো রেখে দেই, তো পরে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে। চলে তো হঠাৎই মনে হলো, মানে রাইনা বাবা বলতেছে যে একটু চালাই দেখি, অনেক সময় তো নষ্টও থাকতে পারে, তো একটু পরীক্ষা করে নেওয়াটাই ভালো। তো একটু পানি দিয়ে তো চালিয়ে দেখলাম যে হ্যাঁ না ঠিক আছে, মেশিন চলে আর কি। তো অনলাইনে জিনিস বলা তো আবার যায় না, তো এই এখানকার অনলাইনে জিনিস খারাপ হয় না, তারপরও চালিয়ে নেওয়াটাই ভালো। তো দেখলাম যে না ঠিক আছে, ঠিক মতোই চলতেছে, এই আর কি একটু পানি দিয়ে জাস্ট মেশিনটা অন করলাম আর কি। এই তো আরও কিছু শপিং করলাম, তো বাংলাদেশ নেওয়ার জন্য, তো কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আরেকটা জিনিস আসছে, এটা হচ্ছে, এটা কি বলুন তো, কেউ চিনতে পারেন কি না, গেস করুন, আমি এখনও বলবো না, আরও পরে বলবো এটা কি। হয়তো অনেকে জানেন, অনেকে চিনেন, আর যারা না চিনেন তারা গেস করতে থাকেন, আমি বলবো আর একটু পরে বলি। আর এই যে এই তো বাংলাদেশ নেওয়ার জন্য আর কি পর্দা, এই যে এই পর্দাই, এই পর্দাগুলো আমার কাছে খুব ভাল লাগছে, রায়ানের বাবার কাছেও ভাল লাগছে, বা মানে সবাই অনেক পছন্দ করছে। তো এই এগুলা আরও কয়টা অর্ডার দিয়ে দিলাম, মানে অনলাইনে এগুলা অর্ডার করছি, এই যে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়, দশ, এগারো, বারো, মানে বারোটা। তো বাংলাদেশে আর কি যেখানেই বাসা নেই বা যেখানেই থাকি, তো তো লাগবেই, সে বাংলাদেশ তো কিনা লাগবেই আর কি। তো এই পর্দাগুলি অনেক ভালো, খুবই গ্লেজ দেয়, তো ভাবলাম এখান থেকেই নিয়ে যাই, যেহেতু কিনা লাগবেই সেজন্য। তো এগুলো আর খুললাম না, তো আপনারা তো দেখছেনই আমার এই যে ঘরের পর্দা, একই রকম, একই ডিজাইন, এই যে এরকম আর কি। তো এটা নিলাম আপাতত, আর যে ব্লান্ডার দেখাইলাম, ব্লান্ডার, ব্লান্ডারটা তো আমার খুবই প্রয়োজনীয় ছিল আর খুবই শখ ছিল অনেক আগে থেকেই, মানে দেখতেছিলাম ভাবির ব্লান্ডারটা বা ভাবির মতোই কিনছি, তো খুব শখ ছিল, তো ভাবলাম চলেই যখন যাব। আর এগুলি মালয়েশিয়ার ইলেকট্রিক জিনিস, অনেক মানে কম দামও আবার খুবই ভালো, ভাবলাম তো একটু কষ্ট হলেও এখান থেকেই নিয়ে যাই, যেহেতু আমার দেশে গিয়ে তো এগুলো কিনতে হবে আর কি। তো আমি যেটা দেশ থেকে নিয়ে আসলাম, এই ব্লান্ডারটা অত ভালো না, এটা এখানে ফেলে যেতে হবে। আর এটা হচ্ছে কি, এটা আপনারা বুঝতে পারছেন কি না জানি না, এটা হচ্ছে বাকল, পর্দার বাকল আর কি। এটা আর কি পর্দার মধ্যে আমরা পর্দা ই করি না, ভাঁজ করে আটকাই না যে কোনো কিছু দিয়ে, ওইটার আর কি এটা বাকল আর কি, পর্দার বাকল, এটা প্যাচ দিয়ে পর্দাটা আটকিয়ে রাখা যায়। তো এটা অনলাইনে দেখছিলাম, খুব ভাল লাগলো, তো এই জন্য এটা নিয়েছি, ছয়টা, ছয়টা নিয়ে নিয়েছি আর কি, এটা পর্দার বাকল আর। এ তো এই আর কি শপিং বলতে বাংলাদেশ নেওয়ার জন্য, আপাতত এই দুইটাই অর্ডার করছি, দুইটাই আসছে। তো আরও কিছু আছে, আরও সামনে আরও অনেক কিছু কিনবো, যা যা কিনি ইনশাল্লাহ যতটুকু সম্ভব পারি আপনাদের সাথে শেয়ার করব কি কি নিচ্ছি বাংলাদেশের জন্য। তো একটা কিন্তু পর্দা লাগিয়ে আপনাদের দেখাইলাম যে কিভাবে লাগায় এটা, এই যে এভাবে আমরা পর্দাটা অনেক সময় ভুড়াই রাখি না, তো ভাসে ভাসে এভাবে এটা রাখা যায়। আর এই জিনিসটা দেখতে খুব সুন্দর, মানে ভিতরে একটা শক্ত কিছু আছে, আমি মানে যেই শেপ দেওয়ার ইচ্ছা সেই শেপই আপনি দিতে পারবেন এটা, অন্য মানে অন্যরকম ডিজাইন করলেও করা যাবে। যে দেখুন, আর তো যদি আমি চাপাই দেই, যে চাপাই দেওয়া যায়, তো যে এরকম ইচ্ছা ডিজাইন করা যায় আর কি। তো এই তো এটা এভাবে আর কি, তো একটা লাগিয়ে আপনাদের দেখাইলাম। রাইনা বাবা কি করতেছে, আমি তো হেসে নামাজটা পড়ে আসলাম, তো ব্যায়াম করে এসে খুবই টায়ার্ড লাগতেছিল, তো কতক্ষণ শুয়ে আছিলাম, তো আসার আজান দিয়ে ফেলছে, তো হেসে নামাজটা পড়ে আসলাম। আর রাইনা বাবাকে বলছিলাম যে তুমি আজকে আমার সবজিটা
কেটে একবার বাগার দিয়ে দাও। তো রাইনা বাবা আজকে সবজিটা বাগার দিল, তো আজকে সবজিটা রেসিপি শেয়ার করতে পারলাম না। কি কি দিছো একটু বলে দাও মুখে। টমেটো আছে, কি প্রথমে কি দিছো? ও প্রথমে কি দিছি? পিয়াজ, অলিভ অয়েল, কাঁচামরিচ, আর সাথে হলো গিয়া ধন্যবাদ। টেস্ট করব, এখনই করব। আর এই তো খিচুড়ি আছে, খিচুড়ি খাবে তারা, গরম করে দেব। ওকে সার্ভ করে দেই দাও, একটু বেড়ে দিলেও খুব ভালো হয়। বেড়ে দাও। আসলে মাঝে মধ্যে ইচ্ছে করে না নিজেটা নিজে তৈরি করে খেতে, তো রায়নে বাবা এই দিক দিয়ে আমাকে অনেক হেল্প করে। মাঝে মধ্যে ভালো না লাগলে রায়নে বাবা করে দেয়। তো আজকে ভালো লাগতেছিল না, শুয়ে আসলাম। তো এসারে আজানটাও দিয়ে ফেলছে, একবার নামাজটাও পড়ে ফেললাম, পরে চলে আসলাম আর কি। এসে দেখি রায়না বাবা সবজি বাগার দিয়ে ফেলছে, তাই তো এখন খাবো। তো ঠিক আছে, এতো আমার রাতের সবজি। তো আসলেই সবজিটা মানে খুবই মজা লাগছে। তো অন্য কেউ তৈরি করে দিলে কিন্তু সে মানে যেমনই হোক সেটা কিন্তু আরও মানে অনেক মজা লাগে। নিজে নিজে তৈরি করে খেতে কিন্তু আসলে দেখবেন ভালো লাগে না, আর সবসময় ভালো লাগে না। কেউ যদি একটু কিছু তৈরি করে দেয় সেটা মোটামুটি হলেও অনেক মজা লাগে। তো না আসলেই রায়না বাবার যে সবজি বাগারটা দিছে আসলেই খুব মজা হয়েছে। তো কালারটাও খুব সুন্দর রয়েছে, গ্রিন, আর প্রত্যেকটা সবজি ঝরঝরা, মানে গলে যায়নি, মানে পারফেক্ট মতোই করছে। তো এই জন্য বলতেছে দেখো তোমার মতো গ্রিন গ্রিন আছে কি না। তো এই তো রায়ান আর কি কার্টুন দেখতেছে। তো এই তো এটা আমি এখন খেয়ে নেব। তো আজকে আর ব্যায়ামটা আপনাদের সাথে শেয়ার করলাম না, তো সবসময় তো আর দেখাতেও ভালো লাগে না, দর্শক সবসময় আপনাদের দেখতেও ভালো লাগবে না, এই জন্য আর কি মাঝে মধ্যে দু একদিন স্কিপ করে দেবো আর কি। তো আজকে ব্যায়াম করে এসে খুবই টায়ার্ড লাগতেছিলো। তো ঠিক আছে, আমি খেয়ে নেই। আর আমার আজকের ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, ভুল কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।